বিশ্বকাপ ক্রিকেট এবারের ক্রিকেট বিশ্বকাপে অংশ নেওয়া 10 দেশের 5টি এশিয়ার ভারত বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কা ও আফগানিস্তান অধিনায়কদের নিয়ে দুই পর্বের প্রতিবেদনে আজ থাকছে ইংল্যান্ড নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডসের বাকি 5 ক্যাপ্টেনের পরিচিতি এদের মধ্যে নিউজিল্যান্ডের ক্যান উইলিয়ামসেরই শুধু পূর্ব অভিজ্ঞতা রয়েছে বিশ্বমঞ্চে দলকে নেতৃত্ব দেওয়ার শহীদ খানের ডেস্ক রিপোর্ট ওয়ানডে বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের নেতৃত্ব দিচ্ছেন জস বাটলার 33 বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যান 2015 বিশ্বকাপের সহ অধিনায়ক ছিলেন ওই আসরে বাজে সময় কাটানোর 4 বছর পর 2019 বিশ্বকাপের ফাইনালে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন গত বছর এউইন মর্গানের অবসরের পর ইংল্যান্ডের অধিনায়ক হিসাবে প্রথম বড় টুর্নামেন্ট টি টোয়েন্টি বিশ্বকাপ জেতেন বাটলার আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারে 169 ম্যাচে রান তার 41.57 গড়ে 4823 সর্বোচ্চ স্কোর 122 নট আউট সেঞ্চুরি 11টি 50-25টি উইকেটের পেছনে ক্যাচ 211টি স্ট্যাম্পিং 35টি নিউজিল্যান্ডের অন্যতম সেরা ব্যাটসম্যান বিবেচিত কেন উইলিয়ামসনের হাতেই অধিনায়কের ভার 2010 সালে অভিষেকের পর থেকে দলটির অবিচ্ছেদ্য অংশ 33 বছরের এই ক্রিকেটার গত বিশ্বকাপের সেরা এই খেলোয়াড় 6 মাস চোটের সঙ্গে লড়াইয়ের পর পাকিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দলে ফেরেন চলতি বিশ্বকাপে 10 দলের মধ্যে উইলিয়ামসনই একমাত্র অধিনায়ক যার পূর্ব অভিজ্ঞতা রয়েছে দেশকে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার 161 ওয়ানডে ম্যাচে 47.83 গড়ে রান তার 6,554 সর্বোচ্চ সংগ্রহ 148 সেঞ্চুরি 13টি হাফ সেঞ্চুরি 42টি রেকর্ড 5 বার ওয়ানডে বিশ্বকাপ জেতা অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন 30 বছরের প্যাট কামিন্স 18 বছর বয়সে টেস্ট অভিষেক হওয়া এই ফাস্ট বোলার 2021 সালে সেক্সটিং কেলেঙ্কারিতে বরখাস্ত হওয়া অধিনায়ক টিম পেইনের স্থলাভিষিক্ত হন গত বছর অ্যারন ফিঞ্চ অবসর নিলে ওয়ানডে দলেরও অধিনায়কত্ব পান ওয়ানডেতে সেরা বোলিং ফিগার তার 70 রানে 5 উইকেট 77 ম্যাচে 27.99 গড়ে মোট উইকেট তার 126টি দক্ষিণ আফ্রিকাকে বিশ্বকাপে নেতৃত্ব দেবেন 33 বছরের ব্যাটসম্যান টেম্বা বাভুমা দেশটির কৃষ্ণাঙ্গ ক্রিকেটারদের আলোকবর্তিকা বলা হয় তাকে 2014 সালের শেষ দিকে অভিষেক হওয়া এই কৃষ্ণাঙ্গ ক্রিকেটার 2021 সালের মার্চে ফের সংবাদের শিরোনাম হন কুইন্টক ডিকক সরে দাঁড়ানোয় দেশটির সীমিত ওভার ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব পান ওয়ানডে ক্যারিয়ারে 30 ম্যাচে 52.58 গড়ে রান তার 1367 সর্বোচ্চ স্কোর 144 সেঞ্চুরি 5টি 54টি বাছাই পর্ব থেকে বিশ্বকাপে উঠে আসা নেদারল্যান্ডসের অধিনায়ক স্কট এডওয়ার্ডস 27 বছরের এই উইকেট কিপার ব্যাটসম্যানের বেড়ে ওঠা অস্ট্রেলিয়ায় নানির মাধ্যমে ডাচ ক্রিকেটার হিসেবে তার আবির্ভাব 2018 সালে অভিষেক হওয়া এডওয়ার্ডস বিশ্বকাপ বাছাইয়ের সামনে থেকেই নেতৃত্ব দেন দলকে 38টি ওয়ানডে ম্যাচে 40.40 গড়ে রান তার 1212 সর্বোচ্চ স্কোর 86 50-13টি ক্যাচ 36টি স্ট্যাম্পিং 6টি শহীদ খান বাংলা ভিশন স্পোর্টস ডেস্ক